আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান মাস এখন আর রোজার মাসে হালিম যেন আমাদের সবার প্রিয় একটি ফুড মেনু তাই আজকে রেডিমিক্স সালিম দ্বারা সব থেকে সহজ ও পারফেক্ট রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আপনারা চাইলে চিকেন বা মাটন দিয়েও করতে পারেন আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন আজকে হালিমের জন্য যা যা লাগবে এছাড়াও রাঁধুনি হালুম মিক্স নিয়েছি এই প্যাকেটের মধ্যে বড়টি হচ্ছে ডাল মিক্সের প্যাকেট আর ছোটো সাইজের প্যাকেটটি হচ্ছে হালিমের মশলা ডাল মিক্সিংটি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি এখন ডাল মিক্সিংটি এই পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবার প্যানের তেল গরম করে দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ বাদামি রঙের ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলা ভালোভাবে মেখে কষিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের জন্য মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো আমি এখানে গরম পানি প্রায় আড়াই কাপ অ্যাড করে নিচ্ছি মাংসটা সিদ্ধের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি এবার ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে প্রায় ঘন হয়ে আসলে এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ আদা কুচি এবং সামান্য ধনে পাতা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মনে রাখবেন রেডিমেড সালিমের মশলায় লবণ দেওয়া থাকে তাই আগে থেকে লবণ দেওয়ার প্রয়োজন নেই যদি প্রয়োজন মনে করেন তাহলে এই পর্যায়ে এসে তখন লবণ অ্যাড করতে পারেন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তাই এ পর্যায়ে রান্না হয়ে গেছে সার্ভ করার সময় পিঁয়াজ বেরেস্তা আদা কুচি এবং মরিচ কুচি পুদিনা কুচি লেবু দিয়ে দিবেন এতে টেস্টটা বহুগুণ বেড়ে যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ